28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত করা হয়। এই দিনটিকে স্মরণে রেখে ডক্টর চন্দ্রশেখর ভেঙ্কট রমণের কথা মনে করা হয়। এখানে সংক্ষেপে বিবৃত করা হলো, ডক্টর চন্দ্রশেখর ভেঙ্কট রমণ হচ্ছেন এশিয়ার প্রথম নোবেলজয়ী পদার্থবিদ, যিনি বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করে ছিলেন উপনিবেশিক আমলে। 1930 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি তিনি সর্বপ্রথম পদার্থবিদ হিসেবে এশিয়ায় নোবেল পুরস্কার লাভ করার জন্য এই দিনটি রমণীয় হিসেবে পালিত করা হলো। এটা নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার এক প্রকার বহিঃপ্রকাশ ঘটবে, যেটা কিনা বিজ্ঞান চেতনা, বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞান আন্দোলনের প্রসার ঘটবে। আমরা 28শে ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করি। এই দিনটির সার্থকতা তখনই আসে যখন আমরা আমাদের বিজ্ঞানকে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। প্রাত্যহিক জীবনের যে বিজ্ঞানের যে সুফল আমরা পাই সেটাকে প্রত্যেকটি মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি। ধর্মান্ধতা এবং কুসংস্কার যেভাবে আমাদেরকে দিনের পর দিন গ্রাস করছে সেটার থেকে বেরিয়ে আসার জন্য বিজ্ঞানকে জনমুখী করে তুলতে হবে, প্রত্যেকটি মানুষের কাছে বিজ্ঞানের বার্তা পৌঁছে দিতে হবে। বর্তমানে আমাদের বিজ্ঞান ছাড়া আমাদের প্রতিটা মুহূর্ত ভাবা অসম্ভব ব্যাপার। সেই বিষয়টিকেই আমরা 10 থেকে 17 বছরের ছেলে মেয়েদের মাঝখানে তুলে ধরবার জন্য, তাদের মধ্যে বিজ্ঞান চেতনা জাগাবার জন্য আমরা জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের মতন অনুষ্ঠানের, আমরা কোচবিহার জেলার সমন্বয়কারী সংস্থা, এবছরও আমাদের রাজ্য সরকার থেকে কোচবিহারের দুজন ছাত্রী এরা দুজন আজ রাজ্য সরকারের হাত দিয়ে পুরস্কার পাচ্ছে। সায়েন্স সিটিতে চলছে সেই অনুষ্ঠান। এছাড়াও আমরা বছরভর আমাদের বিভিন্ন রকম কর্মসূচি যেগুলো রয়েছে বিজ্ঞানকে জনপ্রিয় করবার, কখনো বার্ড ওয়াচিং, কখনো ছোট ছোট 1-2 দিনের এডুকেশনাল ট্যুর, এবং কখনো বা আমাদের স্নেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম আমরা বছরভর করে থাকি। সেই বিজ্ঞানকেই আমরা গ্রহণ করব যে বিজ্ঞান আমাদের সমাজ কল্যাণের কাজে লাগে, পরিবেশকে সুষ্ঠুভাবে গড়ে তোলার কাজে লাগে এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসার কাজে লাগে। আজকের দিনটির সার্থকতা তখনই লাভ করবে যখন আমরা একটা বিজ্ঞানের পরিবেশ গড়ে তুলতে পারবো সকল স্তরে মানুষের কাছে সুস্থভাবে বসবাস করার জন্য। সচেতন করার উদ্যোগটা সারা বছরে 365 দিনের মধ্যেই যেন আমরা নিয়ে আসতে পারি, সেই চেষ্টা আমরা চালাচ্ছি এবং আগামীতেও চলবে।